এ পর্যন্ত আপনারা দেখেছেন পুত্র প্রেমে অন্ধধৃত রাষ্ট্র দুর্যোধনকে আশ্বস্ত করে যে সেই হবে যুবরাজ। এদিকে শকুনি দুর্যোধনের মন পাণ্ডবদের বিরুদ্ধে বিষিয়ে তোলে। বিদুর দুর্যোধনের অধর্মের প্রতি আসক্তির আভাস পেয়ে চিন্তিত, কিন্তু ভীষ্মর বিশ্বাস পাণ্ডব এবং কৌরবরা মিলেমিশে থাকলে সবারই সুশিক্ষা লাভ হবে। এরপর আজ ভোজনের একটি সহজ নিয়ম হয়েছে, ভোজন করার সময় কেউ নিজের হাত কনুই থেকে ভাঙতে পারবে না। এইবার ভোজন করো। হাত ভাঁজ করার কি প্রয়োজন ভ্রাতা দুর্যোধন, যখন আমরা একে অপরকে ভোজন করিয়ে দিতে পারি? অতি উত্তম উত্তম উপায় এটি যুধিষ্ঠির। সবাই যুধিষ্ঠিরকে অনুকরণ করো। মহামহিম, মহারাজ আপনাকে ডাকছেন। কুমারগণ, এ শুধু ভোজনের নিয়ম নয়, জীবনের এক সত্য বটে। যতক্ষণ ভাই নিজের ভোজনের থেকে অধিক পরস্পরের ভোজনের চিন্তা করবে, ততদিন পরিবার অখণ্ড আর সাম্রাজ্য অধিক শক্তিশালী থাকবে। আজ এভাবেই সবাই একে অপরকে ভোজন করাবে। দুর্যোধন, এবার তুমিও খাইয়ে দাও লাড্ডু। আমরা আদেশ অমান্য করতে পারি না। Mm-hmm.
যখন নিজের কোনো ভালো কাজের বদলে দুঃখ লাভ হয়, অথবা কেউ দুষ্কর্ম করেও সুখ লাভ করে, তখন মন অবশ্যই এটা ভাবতে বসে যে তাহলে ভালো কর্ম করার, ধর্মের পথে চলার তাৎপর্যটা কি। কিন্তু দুরাত্মাকে কি ভোগ করতে হয় সেটাও দেখুন। দুষ্কর্ম যে করে তার হৃদয় সর্বদা চঞ্চল থাকে, ব্যাকুল হতে থাকে, মনে সর্বদা নতুন নতুন সংঘর্ষ উৎপন্ন হয়, অবিশ্বাস তাকে সারা জীবন ছোটাতে থাকে। একে কি সুখ বলে? যে ব্যক্তি ধর্মের পথে চলে সর্বদা সুকর্মে রত থাকে, সচ্চরিত্র ব্যক্তির হৃদয় সর্বদা শান্ত থাকে, পরিস্থিতি তার জীবনে সুখের পথে বাধা হয়ে দাঁড়ায় না, সমাজে তার সম্মান ও মনে সন্তোষ অক্ষত থাকে সর্বদা, অর্থাৎ ভালো ব্যবহার ভবিষ্যতে সুখের পথ দেখায় না, ভালো ব্যবহার নিজেই সুখ দেয়, অথবা দুর্ব্যবহার ভবিষ্যতে দুঃখের পথ দেখায় না, অধর্ম সেই মুহূর্তে দুঃখকে উৎপন্ন করে। ধর্ম থেকে সুখ পাওয়া যায় না, ধর্মই স্বয়ং সুখ। পাণ্ডুর আত্মার শান্তির জন্যে আমি সেই ভগবান মহাকালের পুজোর আয়োজন করেছি তাতশ্রী। উত্তম, আমিও সেই পরামর্শই দিতাম তোমায়। কিন্তু পাণ্ডুর মতন একজন ধর্মজ্ঞানীর আত্মা অশান্ত কেন হবে তাতশ্রী? শাস্ত্রে লেখা আছে, যতদিন পুত্রের সন্তান তর্পণ না করে ততদিন মৃত ব্যক্তির আত্মা পু নামক এক ভয়ানক নরকে বাস করে। এই তাৎপর্য এই যে, পুত্রের বিবাহ হলে তার জীবনে সুখ এলে তবেই পিতার আত্মা স্বর্গারোহণ করতে পারে। অর্থাৎ সন্তানের সুখ পিতার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ হয়, এ কথা শাস্ত্রেও লেখা আছে তাতশ্রী। রাষ্ট্রের প্রজারাও রাজার জন্য সন্তান সময় হয় মহারাজ, প্রজার সুখ রাজার জন্য গুরুত্বপূর্ণই হয়। কথার মায়া জাল বুনো না বিদুর, যখনই আমার সন্তানের সুখের প্রশ্ন ওঠে তোমার তোমার শাস্ত্রের বচনই বদলে যায়। এমন নয় জ্যেষ্ঠ। এমন যদি না হয় তবে যখনই দুর্যোধনের যুবরাজ অভিষেকের প্রসঙ্গ ওঠে তখনই তুমি তার বিরোধিতা কেন করো? বিরোধিতা কুমার দুর্যোধনের জন্য নয় জ্যেষ্ঠ, কেবল তার অভিষেকের সময় আসেনি এখনো। দক্ষিণে মলায়াঞ্চল পর্বতের অধিবাসী ভীল নারীরা চন্দন বৃক্ষের কাষ্ঠ দিয়ে জ্বালানি প্রস্তুত করে, এ তো আপনিও জানেন। যে বস্তু সহজেই লাভ করা যায় তার প্রতি মানুষের মূল্যবোধ জন্মায় না, আর তার গুরুদায়িত্বের বোধও উদয় হয় না মনে। সম্প্রতি মথুরার রাজা কংসের বধ তারই ভগিনী ওর হাতে হয়েছে, এ সূচনা তুমি নিশ্চয়ই পেয়ে গেছ পুত্র। প্রজাদের হৃদয়ে যে রাজার প্রতি সম্মান আর শ্রদ্ধা না থাকে সে অধিক সময় রাজত্ব করতে পারে না। এক অযোগ্য রাজা হয়ে ভবিষ্যতে দুর্যোধনেরও এমন গতি হোক, এটাই কি তোমার ইচ্ছা পুত্র? তাহলে যোগ্যতার এমনই কোন পরীক্ষা নির্ধারণ করুন তাতশ্রী। তার পূর্বে রাজকুমারদের জন্য এক গুরু নির্ধারণ করা আবশ্যক। রাজকুমাররা গুরুকুলে গিয়ে শিক্ষা গ্রহণ আর যোগ্যতা অর্জন করবে, তার পূর্বে কিসের পরীক্ষা হতে পারে? শীঘ্রই ব্যবস্থা করো বিদুর। কিন্তু শিক্ষা সমাপ্ত যেদিন হবে
সেদিন দুর্যোধনের যুবরাজ অভিষেক হওয়া আবশ্যক বিধুর, অতি আবশ্যক। শিক্ষা পর্ব পূর্ণ হওয়ার পর যেই রাজকুমার সুযোগ্য হবে তাকেই যুবরাজ নিযুক্ত করা হবে, আমি কথা দিলাম। কিন্তু সেই নির্ণয় তোমাকে রাজার মতন করতে হবে, পিতার মতন নয়। নকুল, সহদেব, তোমরা দুজন এখনো জেগে আছো? নিদ্রা আসছে না যে মাতা? তোমরা দুজন ঘুমানোর আগে যুধিষ্ঠির আর ভীম ঘুমিয়ে পড়েছে, রাতে দুজনকেই শাস্তি দেব আমি। মাতা, আমাদেরও নিদ্রা আসেনি, আমরা সবাই জেগে আছি। বনে তো সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যেত চারিদিক মাতা, এখানে যেন কোথাও শান্তি নেই। ঠিকই বলছো পুত্র, এখানে সৈন্যরা রাত জেগে পাহারা দেয়, আর পরিচারকেরা রন্ধনশালায় পরের দিনের ভোজন প্রস্তুত করে, আর ভ্রাতা ভীমের উদর গর্জন করছে মাতা। অধিক ভোজন করেছি নিশ্চয় সেই জন্য, এখানের ভোজনের অভ্যেস নেই তো এখনো। ভোজন হলো কই? পিতামহ বললেন যে। কি বলেছেন পিতামহ? ও কিছু নয় মাতা, এখানকার পরিচালকরা তো এটা জানেন না যে ভ্রাতা ভীমের অপর নাম বৃকদর, ওনারা অল্প অল্প করে বেড়ে দিয়েছেন, ভ্রাতা ভীমের আরো চেয়ে নিতে সংকোচ হয়েছে, আর কোনো ব্যাপার নয়। আমি কাল পরিচারকদের বলে দেব। চলো আজ তোমরা সবাই আমার সাথে শুয়ে পড়ো। মাতা, এখানে কতদিন থাকতে হবে? নকুল, এখন থেকে আমরা এখানেই থাকবো, এই আমাদের গৃহ। মাতা, এ কেমন গৃহ যেখানে আমাদের দেখে কারোর মুখে হাসি ফোটে না? এমন মনে হয় যেন এখানে আশ্রয় আছে কিন্তু অধিকার নেই। এমন কার ব্যবহারে মনে হয়েছে? এখন সবাই অপরিচিত তাই না, তাই সবার মধ্যেই সংকোচ আছে। যেমন যেমন পরিচিতি অধিক হবে সঙ্গে সঙ্গে স্নেহ অধিক হবে। নকুল, সহদেব, ঘুমিয়ে পড়ো। ভ্রাতা ভীম চারিদিকে খুঁজে দেখলাম কিন্তু কোথাও ভোজন কক্ষে যাওয়ার পথ পেলাম না। তুমি কোনো কাজের নয়, কালই তো ভোজন কক্ষে গিয়েছিলাম আমরা। গেছিলেন তো আপনিও, আপনারও তো মনে নেই। তুমি বড্ড বেশি কথা বলো, আজ ওই দেহরক্ষীও এলেন না, উনি থাকলে কখন আমাদের বলে দিতেন। প্রণিপাত কুমার। প্রণিপাত নাম? আরে মহাশয়, আপনি এই ভবনেই কাজ করেন কি? আগে কুমার, তবে তো আপনি এই ভবনে কোথায় কি আছে তা জানবেন। ভোজন কক্ষে যাওয়ার পথটা কোন দিকে? ভোজন কক্ষে যাবেন, সেখানে যাওয়া তো অতি সহজ। হ্যাঁ, আপনারা এখান থেকে সোজা যাবেন, কিছুটা সোজা গিয়ে আপনারা দক্ষিণ দিকে ঘুরে যাবেন, দক্ষিণে 10 পদ এগোবেন, তারপর আবার আপনারা পূর্ব দিকে ঘুরে যাবেন, পূর্ব দিকে যাওয়ার পর নিচে পশ্চিম দিকে আবার ঘুরে যাবেন, তারপর আপনি আপনার আঘ্রাণ শক্তির প্রয়োগ করুন,
তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভোজন কক্ষ কোন দিকে। প্রণিপাত, প্রণিপাত। নকুল, তোমার কিছু স্মরণে আছে? আমার তো মনে হলো বনের পথে এত চললে পাশের গ্রামে পৌঁছে যেতাম। এবার কি করি, উদরে আগুন জ্বলছে। কি হলো? আরে নকুল, ওই পরিচারক এক অদ্ভুত উপায় বলেছেন, নিজের নাকের প্রয়োগ করো। আমি তো পাকা আমের সুগন্ধ পাচ্ছি। চলো চলো। নকুল, এ তো স্বর্গ। সেবকদের তৈরি ভোজনের চেয়ে তো ঈশ্বরের তৈরি ভোজনে অধিক স্বাদ হয়। চলো চলো। এই বৃক্ষ আমাদের, অন্য বৃক্ষ খোঁজো। এই উপবনে তো প্রত্যেকটা বৃক্ষ দখল করে নিয়েছি আমরা, এবার ওরা আম কোথায় পাবে? রাজ্যে অনেক আম গাছ আছে, যদি তোমাকে আম খেতে হয় তবে ওখানে গিয়ে খাও না তুমি। আমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যদি আমি আম খেতে চাই তাহলে আমি তোমাদের হাত থেকে নিয়েও খেতে পারি। যদি আমি আম খেতে চাই তবে তোমাদের হাত থেকে নিতে পারি। আমাদের হাত থেকে তো নিতেই পারো, সে আর এমন কি কথা, যে দুর্বল সে তো ভিক্ষেই করবে। জ্যেষ্ঠ, আমাকে ছেড়ে দিন। না ভীম, সংঘর্ষ করব না আমরা। চলো, আমি তোমার ভোজনের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ চলো। এত বড় নগরী, চেয়ে চিনতে আনো কোথাও থেকে? সন্ন্যাসী পিতা ভিক্ষা করা নিশ্চয়ই শিখিয়েছেন। সীমা লঙ্ঘন করে ফেলেছে জ্যেষ্ঠ ভ্রাতা, অতি বেশি ধৈর্য যথার্থ নয়, সবাই দুর্বলতা বলে ভুল করবে, এ তো পিতাশ্রী বলে গেছেন। যথার্থ বলেছ অর্জুন, আমাদের পিতার বিষয়ে এমন শব্দ উচ্চারণ করা শ্রেয় নয়। আমার নাম বৃকোদর, আমি যে বৃক্ষে হাত দিই তার সব ফল ঝরে যায়। শুনলে পুত্র, ওরা আহ্বান করছে তোকে আর তোর ভাইদের, সময় সুযোগ পেলে ও তোদের প্রাণও নিতে পারে। হ্যাঁ, ও প্রাণ নেওয়ার কথা বলল? অবশ্যই, যে বৃক্ষে আমি হাত দিই তার সব ফল ঝরিয়েও ফেলতে পারি।
এর তাৎপর্য এটাই যে আমের বৃক্ষই হোক অথবা বংশের বৃক্ষ, এ তার সব ফল ছড়িয়ে দেবে। সোনা আমার, আবার সোনাটা, এটাই রাজনীতি। জানিস তো জঙ্গলে সিংহের শাবকরা কাকে সবচেয়ে ভয় পায়? অন্য সিংহদের, রাজকুমারদেরও। অন্য রাজকুমারদের থেকে সাবধান থাকা উচিত। তবে এর উপায়টা কি সেটা বলে দিন মামা শ্রী। একটাই উপায় পুত্র, পাণ্ডবরা যে খেলা তোমাদের জন্য সাজিয়েছে সেই খেলাতেই ওদের মাত করে দাও। এ গান্ধার থেকে আনা বিষ, বহু বড় বড় পশু পাখিদেরও এক মুহূর্তেই যম লোকে পৌঁছে দেয়।